হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের থিম চেঞ্জ করবেন। এখানে এই যে পিছনটি ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে থিম, যে এই যে অ্যাপসগুলো বিভিন্নভাবে থিম চেঞ্জ করলে বিভিন্নভাবে দেখা যায়। সো এই থিমটি কিভাবে চেঞ্জ করবেন, থিম চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন, প্রথমে চলে যাবেন মোবাইলের সেটিংস অপশনে। এখানে এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে এই যে দেখুন পার্সোনালাইজেশনস, এই পার্সোনালাইজেশনসের এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ওয়েলপেপারস, এরপর হচ্ছে থিমস, আইকনস, কুইক সেটিংস, এখান থেকে এই যে থিম দেখতে পাচ্ছেন থিমস, এই থিমসের এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে এই যে আপনার এখানে অনেকগুলো থিম চলে আসবে, এখান থেকে আপনি যে কোনো একটি থিম এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে দেখুন অনেক ধরনের থিমস আছে, যেগুলো আপনি থিমসগুলো চেঞ্জ করলে আপনার অ্যাপসের যে ক্যাটাগরিগুলো বা মানে আইকনগুলো এগুলো অন্যরকম দেখাবে। সো আমার যেটা আছে এখন ডিউফুল যে থিম এইটা আছে, সো আমি যেটা করব এই যে কোকো ন্যাচার আর্ট এটি চেঞ্জ করে আপনাদের দেখাবো। সো এখানে এটি চেঞ্জ করার জন্য আমি যে কাজটি করবো, এই যে অ্যাপ্লাইয়ের এখানে একটা ক্লিক করব। সো অ্যাপ্লাইতে ক্লিক করলে এই থিমটি এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। তো দেখুন এখান থেকে এই যে এখন দেখুন এই থিমগুলো মানে আমার যে অ্যাপসগুলো এগুলো সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে। আর এই যে দেখুন থিমসগুলো এখন অন্যরকম দেখাচ্ছে। আর আমি যদি আগের জায়গায় ফিরে আসতে চাই এই থিমটি চেঞ্জ করে, তো সেক্ষেত্রে এই সেটিংসে আবার প্রবেশ করব। সেটিংসে প্রবেশ করার পরে এখান থেকে আবার এই পার্সোনালাইজেশনস এখানে একটা ক্লিক করবেন। এরপরে এই থিমসের এখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি যদি চান যে এই থিমটি রাখবেন, বা এখান থেকে আপনি চাইলে ওই থিম পরিবর্তন করতে পারবেন, বা এখান থেকে চাইলে আপনি থিমগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এই ওপেন থিম স্টোর এখানে যদি প্রবেশ করেন, এখান থেকে আপনি অনেকগুলো অনেক ক্যাটাগরি থিমস, এখানে থিমসে ক্লিক করলে অনেক ধরনের এই যে থিমস এগুলো চলে আসবে। এগুলো দেখুন ফ্রি দেওয়া আছে। সো এখান থেকে আমি যদি আগের থিমে ফিরে যাই, সেক্ষেত্রে এই যে ডিউফিল থিম এটিতে ক্লিক করলে আমার যে আগের যে মোবাইলের যে থিমটি আছে এটিতে কিন্তু চলে যাবে। আর এভাবেই আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোনের থিম চেঞ্জ করতে পারেন খুবই সহজে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।